কটেজ দাঁড়িয়ে আছে এবং ও মেকআপ নিয়েও দাঁড়িয়ে আছে। মানে ওকে আপনি বলতেন তুমি মেকআপটা কেন নিয়ে আসোনি বা মেকআপটা করোনি কেন, এইভাবে সে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। সত্যি ওদের আক্রমণের ব্যাপারটা জানেন তো, আমাদের অনেকে অনেক আক্রমণ থাকে কিন্তু আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, আমাদের আশেপাশের পরিবেশ আমাদের সেই জায়গাটা হতে দেয় না। হ্যাঁ, ধরুন আমাদের ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে, বাড়ির প্রবলেম রয়েছে, এইগুলোর জন্য না আমরা কিছু কাজ করতে পারি, কিন্তু আমাদের মধ্যে অনেকে অনেক গুণ থাকে কিন্তু এইগুলো সব চাপা পড়ে যায়। আর একটা বলি রবি, রবির এবার বলি, ও কিন্তু একইভাবে খুব আনন্দ পেয়েছে, ওরও খুব ইচ্ছে যে অনেকদিন ধরে কাজ করবে, ছোটোখাটো কাজ তো করার জন্য তো আমাদের কলকাতা যেতে হয়, কিন্তু হলদিয়া এই ধরনের কাজ হয় ওরা প্রথম যান, মানে আমরা সকলে মিলেই কাজটি করেছি। তো সে রবি যেমন রবিও আনন্দ হয়েছে, প্লাস পলাশকেও আনন্দ হয়েছে, ওরা থাকলে হয়তো বেশি ভালো হতো সকলের সামনে, সকলে থাকলে একটা আরও বেশি আনন্দ হতো, ওরা ওদের কথাগুলো মন খুলে শেয়ার করতে পারত, তাই ওরা তো নেই, সেজন্য আমরা সকলের হয়ে বলে দিচ্ছি। আচ্ছা আরেকবার বলি আমরা শেষ করার আগে, সেটা হচ্ছে যে আমাদের প্রোডাকশন হচ্ছে নতুন প্রোডাকশন রয়্যাল প্রোডাকশন হাউস, আর আমাদের ছবির নাম হচ্ছে অজানা এক গল্প, আর এই গল্পটা আপনারা সবাই দয়া করে দেখুন, এটা আপনাদের রয়্যাল প্রোডাকশন হাউসের পক্ষ থেকে একান্ত অনুরোধ করছি আপনাদের সকলকে, আপনারা দেখুন ছবিটা, দেখুন সাবস্ক্রাইব করুন, আর আপনাদের ভালো লাগা মতামতগুলো আমাদেরকে জানান কমেন্ট করে, তাহলে আমরা নেক্সট বার আরও সুন্দর কাজ আমাদের উপহার দিতে পারবো, আপনাদের আমরাই আমরা আরও এগোতে পারবো, আরও এগোতে পারবো কি, তাই তো নাকি, কি বলছেন? আপনাদের আগ্রহ মানে আপনারা আগ্রহ দেখালে তাহলে আমাদের আগ্রহ নিয়ে আমরা আরও ভালো কাজ করতে পারবো, সবই আপনাদের উপর নির্ভর, তাই আপনারা দয়া করে একটু আপনাদের আমরা আমাদের দিকটা দেখুন, আপনাদের কাজটা দেখুন, কাজটা কেমন লাগলো এইটুকু বলুন, হ্যাঁ হ্যাঁ একটু মূল্যবান সময়টা আপনারা নষ্ট করে আমাদের ছবিটা দেখুন, কারণ আপনারা তো বহু বহু সিনেমা দেখেছেন, হ্যাঁ বহু সিনেমা দেখেনও, কিন্তু আমাদের মতো ছোটোখাটো একটা প্রোডাকশন হাউসের সিনেমা আপনারা একটু দেখুন ইউটিউবে, তো হ্যাঁ আমরা ইউটিউবে লঞ্চ করছি, আমাদের কোনো বড় কোনো চ্যানেলে লঞ্চ হচ্ছে না, আমরা কিন্তু ইউটিউবে লঞ্চ করছি, হ্যাঁ ইউটিউবে আমরা বন্ধু বান্ধব শেয়ার তো করবোই, আপনারা ইউটিউবে গিয়ে আমাদের অজানা মানে প্রোডাকশন হাউসটার নাম হচ্ছে রয়্যাল প্রোডাকশন হাউস, ওখানে সার্চ করবেন, দিয়ে গল্পটার নাম বলবো অজানা গল্প, বললেই আপনারা দেখতে পাবেন আমাদের ছবিটা, হ্যাঁ এইটুকুই নাকি, ঠিক আছে, নমস্কার আপনাদের সকলকে।